নকল N95 মাস্ক সরবরাহের অভিযোগে গ্রেফতার অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শারমিন জাহানকে তিন দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। শনিবার দুপুরে ডিবির রিমান্ড আবেদন মঞ্জুর করেন মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মইনুল হোসেন। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আদালতে রাজনৈতিক সংশ্লিষ্টতা তুলে ধরার চেষ্টা করেন সাবেক ছাত্রলীগ নেত্রী শারমিন, যা আমলে না নিয়ে রিমান্ড মঞ্জুর করেন আদালত। আদালত সেখানে আসামি শারমিন জাহানকে প্রশ্ন করেছিলেন যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন কর্মকর্তা হয়েও সেখানে বিধিমালার তোয়াক্কা না করে কোন আইন বলে এখানে আপনি ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠান চালু করেছেন, উনি কোনো সদুত্তর দিতে পারেন নাই, উনি কিছু রাজনৈতিক বক্তব্য দেওয়ার পায়তারা করেছিলেন, কিন্তু সেই বক্তব্যে বিজ্ঞ আদালত সন্তোষজনক মনে না হয় আজকের তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আর আসামি পক্ষের আইনজীবীর দাবি, উৎপাদনকারী না হয়েও শারমিন জাহানের বিরুদ্ধে এমন অভিযোগ গভীর ষড়যন্ত্র ছাড়া কিছুই না। যেহেতু উনি উৎপাদনকারী প্রতিষ্ঠান না, উনি সরবরাহকারী প্রতিষ্ঠান, আমি মনে করি যে তারা বড় ধরনের কোনো অন্যায়কারীকে বাঁচানোর উদ্দেশ্যে এই শিক্ষিত উচ্চশিক্ষিত এই মহিলা শারমিনকে এই মামলায় জড়িত করে আজকে তাকে তিনে রিমান্ড নিয়ে রিমান্ডে তাকে পাঠালো। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করা মামলায় শুক্রবার রাতে শাহবাগ এলাকা থেকে শারমিনকে গ্রেফতার করে ডিবি। এরপর রাখা হয় রাজধানীর মিন্টু রোডে গোয়েন্দা কার্যালয়ে। 27 জুন বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসকদের জন্য 11,000 N95 মাস্ক সরবরাহের কার্যাদেশ পায় অপরাজিতা ইন্টারন্যাশনাল। এরপরই চার দফার শেষের দুই ধাপের সরবরাহ করা মাস্কে ত্রুটি খুঁজে পায় হাসপাতাল কর্তৃপক্ষ। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।